হাউস লোনের সুদের হার এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে থাকায় নিউ ইয়র্ক সহ অন্য স্টেটগুলোতে বেড়েছে বাড়ি বা ফ্ল্যাট কেনার ক্রেতা। আর ক্রেতার বাড়তি চাপের কারণে বাড়ির দাম স্বাভাবিকের তুলনায় বেশ বেড়ে যাচ্ছে। অনেকে বাড়তি টাকা দিলেও আগে আসলে আগে পাবেন পদ্ধতি অনুসরণ করছে রিয়েল এস্টেটগুলো। আরও দেখুন রিপোর্টে। করোনা ভাইরাস মহামারীর ধাক্কা সামলে উঠে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করতেই নিউ ইয়র্ক সহ অন্য বড় শহরগুলোতে বাড়ির চাহিদা ও দাম দুটোই বাড়তে শুরু করেছে। সাম্প্রতিক ইতিহাসের সর্বনিম্ন সুদের হার ও সহজ ঋণ প্রাপ্তির কারণে এখন ক্রেতাদের তুলনায় বাড়ির মজুদ কম, এতই কম যে নিউ ইয়র্ক সহ কোনো কোনো নগরে একই বাড়ির জন্য 10 থেকে 15 জন ক্রেতা হুমড়ি খেয়ে পড়ছেন। এসব ক্ষেত্রে রিয়েল এস্টেট এজেন্টদের আগে আসলে আগে পাবেন এই নীতি মেনে চলতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে বিক্রেতার চাওয়া দামের চেয়েও বেশি দামে বাড়ি বিক্রির অফার দেয়া হচ্ছে। নিউ ইয়র্কে বিক্রি হওয়া প্রতি 5টি বাড়ির মধ্যে 1টি বাড়ি বিক্রেতার চাওয়া দামের চেয়ে বেশি দামে কিনতে ক্রেতারা আগ্রহী বলে জানা যাচ্ছে। ভালো বাড়িগুলো ব্যবসায়ীরা নগদ অর্থে কিনে নিচ্ছেন, যার ফলে সাধারণ ক্রেতাদের বাড়ি ক্রয়ে হিমশিম খেতে হচ্ছে। ফলে বাড়ির দাম ও ভাড়া দুটোই নাগালের বাইরে চলে যাচ্ছে নিউ ইয়র্কের বাসিন্দাদের। করোনা মহামারীর পর অর্থনীতির সূচক যে ঊর্ধ্বগতি, তার সঙ্গে বাড়ির দামের সূচকে বেড়েছে কয়েক ভাগ। নিউ ইয়র্কে বাড়ির দাম মুদ্রাস্ফীতির মতোই বেড়েছে মূলত 2016 সালে। পণ্যের দাম যতটুকু বেড়েছে, বাড়ির দাম তার চেয়েও 2 গুণ বেশি বেড়েছে। সেই ধারা এখনও চলছে। জানা গেছে 1940 সালে, অর্থাৎ এখন থেকে 80 বছর আগে, নিউ ইয়র্কে মধ্যমানের একটি বাড়ির দাম ছিল $45,700। যুক্তরাষ্ট্রের গৃহশুমারি দপ্তরের হিসাব অনুযায়ী সে একই বাড়ি 1980 সালে বিক্রি হয়েছে $90,000। 40 বছরে সেই বাড়ির দাম হয়েছিল 2 গুণ। ওই একই রকম বাড়ির মূল্য নিউ ইয়র্কে এখন ন্যূনতম $6,00,000। একটু ভালো জায়গায় হলে সেটা এখন $10,00,000 বা $1,000,000। এই মুহূর্তে নিউ ইয়র্কের মধ্যে বাড়ির দাম সবচেয়ে বেশি নিউ রেজেন্টে, যেটা পেলহাম বা পার্ক থেকে বেশ কিছুটা উত্তরে। আর সবচেয়ে কম দাম এখন অন্টারিও লেকের কাছাকাছি রচেস্টার এলাকায়। সেখানে মধ্যম মানের একটি বাড়ি এখনও $66,000 পাওয়া যাচ্ছে। সিরাকাসে যার দাম $78,000। আলবানিনে যে বাড়ির দাম $1,60,000, সেটা কুকসপিতে প্রায় $2,00,000। ইয়স্কার্সে এরকম একটি বাড়ির দাম $4,10,000 মতো। আর নিউ ইয়র্ক সিটির মধ্যে সেটির দাম কমপক্ষে $5,85,000। এই একই বাড়ির দাম শহরের বাইরে রচলিতে $6,12,000। তবে এই দামে হেরফের হচ্ছে বাড়তি চাহিদা ও গ্রাহক বেশি থাকলেই। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।